মাদক ব্যবসার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গোলাগুলিতে 2 মাসে নিহত হয়েছেন 5 জন, আহত 100-এর বেশি। নিয়মিত অভিযান চালানোর দাবি করা হলেও সহিংসতা কমেনি, তাই আইনশৃঙ্খলা বাহিনী এর দায় এড়াতে পারে না বলছেন বিশ্লেষকরা। চাপাতি হাতে দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে। চলতি সপ্তাহেও দিন দুপুরে এভাবেই চলে সংঘর্ষ। 18 অক্টোবর গোলাগুলিতে ভাঙে ক্যাম্পের মসজিদের কাজ। তার আগের দিন গোলাগুলিতে নিহত হন শানেমাজ নামের রেস্তোরাঁ কর্মী। স্থানীয়রা বলছেন, জেনেভা ক্যাম্পে প্রায় 50,000 মানুষের বসবাস। সরকার পতনের পর প্রায় প্রতিদিনই ঘটছে গোলাগুলি সংঘর্ষ, যার প্রধান কারণ বুনিয়া সোহেল ও চুয়াসেলিম বাহিনীর দ্বন্দ্ব। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, মাদক ব্যবসার নিয়ন্ত্রণের দ্বন্দ্বেই ক্যাম্পে সহিংসতা বেড়েছে। নিয়মিত অভিযান চালানোর দাবি করলেও কেন সহিংসতা কমছে না তার সদুত্তর নেই তাদের কাছে। বিভিন্ন ধরনের গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছি, কিন্তু তারা মূলত যে অনেক সময় তারা যে কাজটি করে, তারা বাইরে থেকে এসে হঠাৎ করে এই কাজটি করে আবার তারা সেখান থেকে চলে যায়। তো আমরা চেষ্টা করছি তাদেরকে, তারা যেখানে থাকুক না কেন, তাদেরকে আমরা আইনে হাতে নিয়ে আসবো এবং এই ধরনের আমাদের নজরদারিতে তারা রয়েছে। বিহারি ক্যাম্প কেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেই জন্য আমাদের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে, আমাদের গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মাদক নিয়ন্ত্রণ করলে সহিংসতা কমতে পারে, তবে বাহিনীগুলোর কর্মকাণ্ড দেখে তাদের লক্ষ্য নিয়ে প্রশ্ন তুলছেন তারা। এখন এই মাদক বিক্রির অর্থ যারা ভোগ করেন বা যাদের পর্যন্ত টাকা যায় গড়ায়, তারা তো চাইবেন এটা এই এই অপরাধই থাকুক, কারণ অপরাধ থাকলেই তার লাভ। কারণ আমাদের এখানে জেনেভা ক্যাম্পকে কেন্দ্র করে যে অস্থিরতা বা যে সংকট, সেই সংকট থেকে যখন কারো বাণিজ্য করার সুযোগ হবে, তাহলে সে তো আর সংকটটাকে সমাধান করতে চাইবে না। অনুসন্ধান বলছে, জেনেভা ক্যাম্পে দিনে 50 লাখ টাকার মাদক বিক্রি হয়। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।